আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে 11 এবং 12-এর যে নিউ সেমিস্টার তাদের A to Z জিজ্ঞাস্য আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি মিট করে দেব। প্রথমে আপনার সামনে স্ক্রিনের উপরে তুলে ধরতে চলেছি WBC HSC HS সেমিস্টার প্যাটার্ন, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টার, তার পরীক্ষার প্যাটার্নটা কী, তার সেমিস্টারের সিস্টেমটা কী, প্রশ্নপত্র কিভাবে হবে, পাসের সমস্ত তথ্য, কত নাম্বার পেলে পাস, কোথায় পরীক্ষা হবে, A to Z এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। দেখতেই পাচ্ছেন স্ক্রিনের উপরে রয়েছে WBC HSC HS সেমিস্টার সিস্টেম। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2024-25 শিক্ষাবর্ষ থেকে চালু করতে চলেছে সেমিস্টার সিস্টেম পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ 2026 সালে যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরোবে তারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে। যুগের সাথে তাল মিলিয়ে এই অভিনব উদ্যোগ। আজকের এই প্রতিবেদনে উচ্চ মাধ্যমিক স্তরে কীভাবে সেমিস্টার পদ্ধতি প্রয়োগ করা হবে, প্রশ্নের প্যাটার্ন, পরীক্ষার ধরন, হোম সেন্টার, ডিস্টেন্স সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলে আসুন তাহলে আপনার সামনে যেটা আমি তুলে ধরব যে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেমের বিন্যাস, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণী, অর্থাৎ একাদশে দুটো সেমিস্টার আর দ্বাদশেও দুটো সেমিস্টার। একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী এই দুই বছর মিলে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম তৈরি করা হতো, কিন্তু এবার থেকে উচ্চ মাধ্যমিক স্তরকে 4টি সেমিস্টারে বিভক্ত করা হয়েছে। প্রত্যেকটি সেমিস্টারের সময়সীমা ডিউরেশন হলো 6 মাস, অর্থাৎ একাদশ শ্রেণীতে 2টি ভাগে এবং দ্বাদশ শ্রেণীকে 2টি ভাগে বিভক্ত করে মোট 4টি সেমিস্টারে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম তৈরি করা হবে। একাদশ শ্রেণীর ক্লাস 11 প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টার, দ্বাদশ শ্রেণীর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার। বুঝে গেল? চলে আসুন এবার নেক্সট যেটা আমি তুলে ধরতে চলেছি একটার পর স্টেপ বাই স্টেপ। প্রথম সেমিস্টার যেটা HS ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এ, তার অ্যাডমিশান, প্রথম সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া প্রতি বছর প্রত্যেকটি স্কুলে মে মাসের মধ্যে করা হবে। তাহলে বোঝা গেল? এক্ষেত্রে জানিয়ে রাখি ছাত্রছাত্রীদের অবশ্যই মাধ্যমিক দেওয়ার 3 বছরের মধ্যেই প্রথম সেমিস্টারের ভর্তি হতে হবে, নইলে তারা কিন্তু আর কোনো দিনও ভর্তি হতে পারবে না। তাহলে কি বললাম যে মাধ্যমিক পরীক্ষা যেদিন দেবেন সেই সাল থেকে 3 বছর, তার মধ্যে যদি আপনি না 11-এ ভর্তি হন আপনি আর জীবনে পড়াশোনা করতে পারবেন না। কোর্সের সময়সীমা, প্রতি সেমিস্টারের কোর্সের সময়সীমা হলো 6 মাস। প্রতি সেমিস্টারের শুরু হবে মে মাসে এবং শেষ হবে অক্টোবর মাসে। তাহলে মে মাসে শুরু হবে পঠন পাঠন, সেটা শেষ হবে সেমিস্টারের অক্টোবর মাসে। তাহলে বোঝা গেল এই পর্যন্ত? রেজিস্ট্রেশন প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে হয়। ঠিক তেমনই সেমিস্টার পদ্ধতিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে প্রথম সেমিস্টারে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী প্রতি বছর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া 30 জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলিকে করিয়ে নিতে হবে, এটা দায়িত্ব স্কুলের। তাহলে যে ছেলেমেয়েরা পড়াশোনা করবে তাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে নেবে স্কুল কর্তৃপক্ষ, কত 30 জুনের মধ্যে। আচ্ছা এরপরে চলে আসি, এরপরে কী চলে আসি, এরপরে যেটা দেখে নেব যে প্রথম সেমিস্টারের পরীক্ষাটা কী হবে। ভালো করে প্রশ্ন প্যাটার্নটা বুঝে নেন। MCQ টাইপ OMR শিটে দিতে হবে, মানে একটা MCQ টাইপের প্রশ্ন দেবে, তার সঙ্গে একটা OMR শিট দেবে যেখানে গোল গোল করতে হবে। বোঝা গেল? সেরকম দেওয়া হবে। কেন না, আগাম যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হবে কম্পিটিটিভ পরীক্ষা, তার জন্য প্রস্তুতি নেওয়ানোর জন্য এখন থেকেই প্রস্তুত করা হচ্ছে। তাহলে MCQ টাইপের প্রশ্ন থাকবে, তার সঙ্গে OMR শিট থাকবে। সেন্টারটা কোথায় হবে ভালো করে জেনে রাখুন, পরীক্ষা হোম সেন্টারে, অর্থাৎ নিজেদের স্কুলেই হবে। তাহলে 11-এর প্রথম সেমিস্টারের পরীক্ষাটা কোথায় হবে, হোম সেন্টারে, অর্থাৎ নিজেদের স্কুলে। পরীক্ষার সময়টা কখন জেনে রাখুন, সেপ্টেম্বর মাসে। তাহলে পরীক্ষা সিস্টেমটা, পরীক্ষা প্যাটার্নটা, কোথায় পরীক্ষা হবে, আশা করছি বোঝাতে পেরেছি। চলে আসুন পরীক্ষার ফলাফল, অর্থাৎ পরীক্ষা যে দিলেন পরীক্ষায় কত পেলে পাস, কী ব্যাপার সেটা বুঝিয়ে দিচ্ছি। না ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে বলছি, পরীক্ষার ফলাফল, প্রথম সেমিস্টারের পরীক্ষার খাতা নিজেদের স্কুলেই শিক্ষকরাই দেখবেন এবং তারাই প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন। প্রথম সেমিস্টারে পাস করার জন্য ছাত্রছাত্রীদের প্রত্যেক বিষয়ে 30% নাম্বার পেতে হবে। বোঝা গেল? 30% মানে কত,
না 30%, 11 ফার্স্ট সেমিস্টারের কথা বলা হচ্ছে। 30% মানে হলো 40 নম্বরের পরীক্ষা হবে, 4×3=12, অর্থাৎ 12 পেতে হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে চলে আসছি দ্বিতীয় সেমিস্টার। দ্বিতীয় সেমিস্টার এইচএস সেকেন্ড সেমিস্টার ক্লাস 11 অ্যাডমিশান। দ্বিতীয় সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া প্রত্যেক বছর নভেম্বর মাসে করা হবে, তাহলে নভেম্বরে হবে সেকেন্ড সেমিস্টারের। কোর্সের সময়সীমা, দ্বিতীয় সেমিস্টার কোর্সের সময়সীমা হলো 6 মাস। দ্বিতীয় সেমিস্টার পাঠ্যক্রম শুরু হবে নভেম্বর মাসে এবং শেষ হবে এপ্রিল মাসে, তাহলে নভেম্বর থেকে শুরু হবে এপ্রিল মাস পর্যন্ত। আচ্ছা, পরীক্ষাটা কোন পড়ুয়া, কোনো পড়ুয়া যদি 24 সালে একাদশ শ্রেণীতে ভর্তি হয় তাহলে 25 সালে মার্চ মাসে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা তাকে দিতে হবে। প্রথম সেমিস্টারের মতোই দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাটি হোম সেন্টারে অর্থাৎ নিজেদের স্কুলেই দিতে পারবে পড়ুয়ারা। তাহলে প্রথম সেমিস্টার নিজেদের স্কুলে হবে হোম সেন্টারে, দ্বিতীয় পরীক্ষাটাও হোম সেন্টারে নিজেদের স্কুলেই হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা চলে আসব যে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা, এখানে কি সংক্ষিপ্ত প্রশ্ন প্যাটার্নটা বলছি, কোশ্চেন প্যাটার্ন ডিস্ট্রিবিউট মার্কস এ টু জেড তুলে ধরতেছি। এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে দেখতে পাবেন, আপনাকে লিঙ্ক দেওয়া আছে। কোশ্চেন প্যাটার্ন কোন কোন সাবজেক্টের কী কী প্যাটার্ন, হিউম্যানিটিস যেটা আর্টসের এবং ল্যাঙ্গুয়েজ এ টু জেড লিঙ্ক দেওয়া আছে। এই ভিডিওটির শেষে দেখতে পাবেন কিছু লিঙ্ক আছে, সেখানে আপনার সব উপযোগী করে তৈরি করে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। তাহলে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা সংক্ষিপ্ত উত্তরধর্মী হবে এবং ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নে পরীক্ষা দিতে হবে। সেন্টারটা হবে পরীক্ষা হোম সেন্টারে অর্থাৎ নিজেদের স্কুলে। পরীক্ষার সময় কোথায়? মার্চ মাসে, মনে রাখবেন। পরীক্ষার ফলাফল অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের খাতাও স্কুলের শিক্ষকরাই দেখবেন এবং তারাই ফলাফল প্রকাশ করবেন। এক্ষেত্রেও ছাত্রছাত্রীদের প্রতিটি বিষয়ে 30% নম্বর পেতেই হবে এবং প্রতিটি বিষয়ের প্র্যাকটিক্যালগুলিতেও 30% নম্বর পেতে হবে। শুধু যে 30% রিটিনে পেলে হবে তা নয়, যে প্রজেক্ট বলুন, যে প্র্যাকটিক্যাল বলুন, তাতে কিন্তু 30% নম্বর পেতে হবে, নাহলে কিন্তু পাস নয়। আচ্ছা, তাহলে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ ক্লাস 11টা কমপ্লিট হলো। এবারে চলে আসব তৃতীয় সেমিস্টার। তাহলে তৃতীয় সেমিস্টার অর্থাৎ এইচএস থার্ড সেমিস্টার ক্লাস 12 উঠে গেলাম, 11 থেকে 12 চলে গেলাম। এখানে অ্যাডমিশান প্রক্রিয়াটা কী আছে? না, যে সকল ছাত্রছাত্রীরা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে পাস করবে, মনে রাখুন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, পাস করতেই হবে, 30% নম্বর পেতেই হবে সর্বনিম্ন। তাহলে যে সকল ছাত্রছাত্রীরা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে পাস করবে তারাই তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবে। বোঝা গেল? একদম ক্লিয়ার? মানে যারা 11-এ প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে পাস করবে তারাই একমাত্র থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এ ভর্তি হতে পারবে। প্রতি বছর 30 এপ্রিলের মধ্যে তৃতীয় সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। কবে হবে? 30 এপ্রিলের মধ্যে। বোঝা গেল? কোর্সের সময়সীমা, প্রতি সেমিস্টারের মতোই তৃতীয় সেমিস্টারের কোর্সের সময়সীমা হলো 6 মাস। তৃতীয় সেমিস্টারে ক্লাস শুরু হবে মে মাস থেকে এবং শেষ হবে অক্টোবর মাসে। বোঝা গেল? আচ্ছা, তারপরে কী বলছে, এনরোলমেন্ট এর আগে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ করতে হতো, ঠিক তেমন এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট করতে হবে। সংসদের নিয়ম অনুযায়ী প্রতি বছর 30 জুনের মধ্যে এনরোলমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এটা আপনার দায়িত্ব নয়, স্কুলের দায়িত্ব। বোঝা গেল? চলে আসুন নেক্সট কী রয়েছে আর একটু জেনে নিই, আর একটু তথ্য রয়েছে। পরীক্ষা, তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হোম সেন্টারে নেওয়া হবে না। তাহলে ক্লাস 12-এর যে প্রথম সেমিস্টার, 11-12 মিলিয়ে থার্ড সেমিস্টার কোথায় হবে, এই পরীক্ষাটি ছাত্রছাত্রীদের অন্য স্কুলে গিয়ে দিতে হবে। বোঝা গেল? তাহলে তৃতীয় সেমিস্টার যেটা ক্লাস 12-এর প্রথম এবং টোটালের 4টা সেমিস্টারের মধ্যে তৃতীয়, MCQ টাইপের প্রশ্ন হবে এবং ছাত্রছাত্রীদের OMR শিট দিতে হবে। তারপরে সেন্টারটা হবে ছাত্রছাত্রীদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার সময় সেপ্টেম্বর মাস। বোঝা গেল? পরীক্ষার ফলাফল তৃতীয় সেমিস্টারের খাতা অন্য স্কুলের শিক্ষকরা দেখবেন। বোঝা গেল? আমি কি সব ছাত্রছাত্রীদেরকে বোঝাতে পারতেছি? পরীক্ষার ফলাফল কী হবে, তৃতীয় সেমিস্টারের খাতা অন্য স্কুলের শিক্ষকরা দেখবেন এবং এক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রতিটি বিষয়ে 30% নম্বর পেতেই হবে। এরপরে চলে যাব ফাইনাল সেমিস্টার অর্থাৎ চতুর্থ সেমিস্টার। তাহলে ফোর্থ সেমিস্টার অর্থাৎ ফাইনাল বা চতুর্থ সেমিস্টার কী বলছে, ক্লাস 12-এর অ্যাডমিশান, চতুর্থ সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য টার্ম অফ কন্ডিশন রয়েছে, প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে পাস করা বাধ্যতামূলক এবং তৃতীয় সেমিস্টারে ভর্তি হয়ে এনরোলমেন্ট করা বাধ্যতামূলক।
প্রত্যেক বছর চতুর্থ সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া এপ্রিল মাসের মধ্যেই সম্পন্ন করা হবে। বোঝা গেল কোর্সের সময়সীমা? প্রতিটি সেমিস্টারের মতোই চতুর্থ সেমিস্টারের সময়সীমাও হলো ছমাস। চতুর্থ সেমিস্টারের পাঠ্যক্রম শুরু হবে নভেম্বর মাসে এবং শেষ হবে এপ্রিল মাসে। বোঝা গেল? এরপরে চলে যাব যে তার স্ট্রাকচারটা, তৃতীয় সেমিস্টার নয় এটা চতুর্থ হবে। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা, তার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন থাকবে পরীক্ষাতে। সেন্টারটা মনে রাখবেন, বাইরের স্কুলে সেন্টারে পরীক্ষা হবে, যেমন করে এতদিন উচ্চ মাধ্যমিক হয়ে আসছে ঠিক সেইভাবে। যেহেতু এটা ফোর্থ সেমিস্টার, ফাইনাল সেমিস্টার, পরীক্ষার সময়টা হলো এপ্রিল মাস। পরীক্ষার ফলাফল বলে দিই, তৃতীয় সেমিস্টারের মতোই চতুর্থ সেমিস্টারের খাতা অন্য স্কুলের শিক্ষকরা দেখবেন। প্রতিটি সেমিস্টারের মতোই চতুর্থ সেমিস্টারেও প্রতিটি বিষয়ে সর্বনিম্ন 30% নাম্বার পেতেই হবে। চতুর্থ সেমিস্টারে পাস করলে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে। আচ্ছা, এরপরে জেনে নেব যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট গুরুত্ব হিসাবে বিবেচনা করলে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, এই দুটি সেমিস্টারের গুরুত্ব অপরিসীম এবং দুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের কিন্তু স্কুলের বাইরে যেতে হবে, যেটা থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিকের। আর সমস্ত কিছু জানার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। এরপরে আরও আপডেট, আপনার পরীক্ষামুখী ইম্পর্টেন্ট তথ্য এই চ্যানেলটির মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করা হবে। এই ছিল প্রিয় দর্শক বন্ধু আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটি এতটুকু আপনার উপকার এসে থাকে, প্লিজ নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং প্লিজ লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।